ভিউয়ার্স, আশা করি সবাই খুবই ভালো আছেন। এটি হচ্ছে G7 Sports Bluetooth Neckband। এই নেকব্যান্ডটি গত 3 দিন আগে আমি বিডিশপ থেকে নিয়েছি এবং বিডিশপ থেকে দুটি নেকব্যান্ডের একটি কম্বো প্যাকেজ আমি কিনেছিলাম মাত্র 410 টাকায়। সেই হিসেবে একটি নেকব্যান্ডের দাম আসে মাত্র 205 টাকা, যেখানে এই প্রাইসের চেয়ে বেশি টাকায় মোটামুটি টাইপের একটি হেডফোনই কিনতে হয়। সেই সময়ে এই 205 টাকার নেকব্যান্ডটি কতটুকু ভালো সার্ভিস দিতে পারে, সেই সাথে মিউজিক কোয়ালিটি, মাইক্রোফোন কোয়ালিটি এবং পাওয়ার ব্যাকআপ ইত্যাদি টেস্ট করে আপনাদের দেখাবো। রিভিউটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। তো প্রথমেই এর বক্স কন্টেন্ট নিয়ে কথা বলা যাক। প্রথমেই আপনি এরকম একটি প্যাকেট পেয়ে যাবেন এবং প্যাকেটটি দেখেই মনে হয় যে এটি একটি কমদামি প্রোডাক্ট। যাই হোক, এর ভেতরে আপনি প্রথমেই পেয়ে যাবেন একটি পেপার। চাইনিজ ভাষা থাকায় বুঝার উপায় নেই এতে কি লেখা রয়েছে, তবে ধারণা করা যায় এটিতে স্পেসিফিকেশন দেওয়া আছে। তারপর পাবেন একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল, যেটা দিয়ে আপনি নেকব্যান্ডটি চার্জ করতে পারবেন। এরপর এই নেকব্যান্ডটি, এছাড়াও এর মধ্যে অতিরিক্ত দুটি সিলিকন টিপস পেয়ে যাবেন। এবার আলোচনা করা যাক এই নেকব্যান্ডটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমে যদি এটি হাতে নেন, আপনি সহজে বুঝতে পারবেন না যে এটি চিপেস্ট প্রাইজের নেকব্যান্ড। ব্যাটারি এবং ব্লুটুথ মেকানিজমের জন্য যে চেম্বারটি আছে তা প্লাস্টিক বিল্ডের। এর যে ব্যান্ডটি অর্থাৎ এই অংশটি, এটি কিন্তু বেশ ফ্লেক্সিবল এবং রাবারের গ্রিপ দেওয়া আছে, যার ফলে এটি অনেক সময় ধরে ঝুলিয়ে রাখলেও কোনো ধরনের অস্বস্তি ফিল করবেন না এবং এটি অতিরিক্ত ওজনও না, তাই আপনি এটি ব্যবহারে খুবই কমফোর্ট ফিল করবেন। এবারে আসি এর পোর্টস এন্ড বাটনস এর দিকে। এর মোট 3টি বাটন রয়েছে। এর দুই পাশে 2টি বাটন রয়েছে ভলিউম আপ ডাউন করার জন্য, এবং এই 2টি বাটন ব্যবহার করে আপনি গান চেঞ্জ করতে পারেন। আপনি যদি দুই সাইডের যে কোনো একটিতে ধরে 3 সেকেন্ড ধরে রাখেন তাহলে যে কোনো গান চেঞ্জ হয়ে যাবে। এবং মাঝখানে যে বাটনটি রয়েছে সেটি দিয়ে আপনি পাওয়ার অন অফ করতে পারবেন, এবং এটি দিয়ে আপনি কল রিসিভ এবং মিউজিক পজ করতে পারবেন। এরপর এই পাশে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, এই পোর্টের মাধ্যমেই আপনার এই নেকব্যান্ডটিকে চার্জ করতে হবে। এবারে আসি এর দুটি ইয়ারপিসের দিকে। ইয়ারপিস দুটি দেখে কেন জানি মনে হচ্ছিল এটা মেটালিক, তবে এটা হয়তোবা খুব ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি। তবে এই দুটি ইয়ারপিস কিন্তু ম্যাগনেটিক, এবং ম্যাগনেটিক হওয়ার ফলে আপনি যখন দুটি একসাথে এইভাবে রেখে দিবেন তখন কিন্তু একটা স্টাইলিশ লুক পাবেন। এতে কত মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে তা জানতে না পারলেও আমি এর ব্যাকআপ নিয়ে কিন্তু পুরোপুরি সন্তুষ্ট। এটি ব্যবহার করে আপনি যদি একটানা ফুল সাউন্ডেও গান শুনেন তারপরেও এটি কমপক্ষে 6 ঘন্টারও বেশি ব্যাকআপ দিবে, এবং এর ভলিউম যদি আপনি 50% অথবা তার সাথে কিছু বেশি রাখেন তাহলে ধরেই নেওয়া যায় এর থেকে 10 ঘন্টা পাওয়ার ব্যাকআপ পাওয়া অসম্ভব কিছু নয়। এর মধ্যে ব্লুটুথ 5.2 ব্যবহার করেছে, যার ফলে আপনি মোটামুটি দূর থেকে মোবাইল অথবা ল্যাপটপের সাথে কানেক্টেড থাকতে পারবেন। এছাড়াও এর মধ্যে একটি লাইট ইন্ডিকেটর রয়েছে, যেটি মিউজিক চালু অবস্থায় ব্লু লাইট ব্লিঙ্কিং করবে এবং চার্জিং অবস্থায় রেড লাইট অন থাকবে। এতক্ষণ তো এর ভালো দিক নিয়ে কথা বলা হলো, এবার চলুন এর খারাপ দিক নিয়েও কথা বলা যাক। প্রাইস বিবেচনায় আমি এর খারাপ দিক তেমন পাইনি বললেই চলে, তবে আমি যখন ভলিউম 100% করে দিচ্ছিলাম তখন এর মিউজিক থেকে কিছুটা ডিস্টরশন আমি পাচ্ছিলাম, যদিও এটা প্রাইস বিবেচনায় তেমন কোনো ইস্যুই নয়। মিউজিক চলার সময় এর থেকে ভালো বেস পেয়েছি এবং ক্লিয়ার সাউন্ড পেয়েছি, যদি কিনা সেটা 60% অথবা 70% এর মধ্যে থাকে। আপনি যদি এটি দিয়ে 60-70% ভলিউমে গান শুনেন তাহলে একটা ক্লিয়ার সাউন্ড পাবেন এবং সুন্দর বেস পাবেন, এবং বলা যায় আপনি মোটামুটি সন্তুষ্ট থাকতে পারবেন। তো এই ছিল আজকের রিভিউ। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।